नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन, आजकेर ए वीडियो आमी 14 बैशाख 28 एप्रिल बुधवार अर्थात आज आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनल टीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनादेर काछे गिये पौंछे। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 14 बैशाख 28 एप्रिल बुधवार सूर्योदय 5:11, सूर्यास्त 5:59, प्रतिपद दिवा 7:17, परे द्वितीया शेष रात्रि 4:51, विशाखा नक्षत्र रात्रि 7:58। एबार आसुन देखे नी आज अर्थात 28 एप्रिल बुधवार ग्रहदेर कंडिशन, अर्थात ग्रहरा किए कोते अवस्थान करछे। प्रथमे मेषे अवस्थान करछे रवि, बुध और शुक्र। रवि मेषे भरणी नक्षत्रे, बुध मेषे भरणी नक्षत्रे एवं शुक्र मेषे भरणी नक्षत्रे। राहु विषे राहु रोहिणी नक्षत्रे। मंगल बसे आछे मिथुने आड्डा नक्षत्रे। रवि और चंद्र आजके तुलाय चंद्र विशाखा नक्षत्रे। केतु वृश्चिके ज्येष्ठा नक्षत्रे। शनि श्रवणा नक्षत्रे मकरे। बृहस्पति कुम्भे धनिष्ठा नक्षत्रे। एबार आसुन आमी 28 एप्रिल बुधवार राशिफल प्रकाश करी। प्रथमे मेष राशि, आजकेर दिनटी आर्थिक दिक दिये शुभ, कर्मक्षेत्रे एकाधिक जोगाजोग बृद्धि पाबे। एछाड़ा आजकेर दिनटी अवश्यई शुभ कोनो कर्मेर खबर पाबेन, अर्थात नतून कर्मलाभ हबे। मेषराशि सन्तान जनित किछु दुश्चिंता अवश्यई थाकबे। मेषराशि शत्रुरा नानाभावे क्षति करार चेष्टा करछे, सेदिक दिये साबधाने थाकतेई हबे। मेषराशि आजकेर दिने आपनार कोनो स्थाने दुर्घटना जोग आछे, सेदिक दिये साबधान। मेषराशि আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন। মেষরাশির জাতক জাতিকা সন্তান জনিত কিছু অশুভ ফল আপনাকে পেতেই হবে মেষরাশি। তবে বিদ্যার যথেষ্ট উন্নতি এবং আপনার বিদ্যার প্রতিভা সকলের কাছে নজর পড়বেই মেষরাশি। এরপরে বৃষরাশি, আজকের দিনটি অবশ্যই কোনোভাবে উন্নতি সহায়ক হবে না। আপনি যতটা উন্নতি চাইবেন সেইভাবে উন্নতিতে বাধা কারক বৃষরাশি। আজকের দিনে অবশ্য আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও পাবেন, তবে কর্মে বাধা থাকবে, তা আপনার মনে নৈরাশ্য আনবে বৃষরাশি। আজকের দিনে আপনার জীবনে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, তবে বিদ্যায় আশাতীত সাফল্য লাভ আপনি অবশ্যই লক্ষ্য করবেন বৃষরাশি। আজকের দিনে শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, সেদিক দিয়েও সাবধান বৃষরাশি। আজকের দিক দিয়ে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি আয়ের চেয়ে ব্যয় বেশি, সঞ্চয় নীল, কর্মে চাপ, সংসারে অশান্তি, সন্তানের সঙ্গেও অশান্তি। তবে বিদ্যায় উন্নতি এবং শত্রুরা আপনার দ্বারা পরাস্ত হবে, অর্থাৎ আপনি শত্রু নাশ করতে পারবেন মিথুন রাশি। তবে আজকের দিনে মিথুন রাশি অবশ্যই আপনার কোনো স্থানে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও সাবধান মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা না যাওয়াই ভালো মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অবশ্যই আপনার শরীরে নানা ধরনের সমস্যা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্র সমস্যা থাকবে, তবে আকস্মিক কিছু টাকা আপনি পেতে পারেন, অর্থাৎ আপনার কিছু ফটকা টাকা পাওয়ার যোগ আজকে আছে। এছাড়া সন্তান আপনার পাশে থাকবে, সন্তানের থেকে আপনি কিছু লাভ আশা করতেই পারেন কর্কট রাশি। আজকের দিনে আপনার ভরপুর প্রেমযোগ এবং প্রেমিক প্রেমিকা একে অপরে
বাইরে বেরোতে পারেন, ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। কর্কট রাশি, আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুনাশ যোগ আগে থেকেই তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভই শুভ, কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ বৃদ্ধি পাবে, বিদ্যায় বাধা থাকবে না, তবে সন্তানজনিত কিছু বদনাম আপনাকে পেতেই হবে সিংহ রাশি। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হলো কিছুটা শত্রুতা, সেদিক দিয়ে যত্নবান হন সিংহ রাশি। আজকের দিনে অবশ্যই আপনার ক্ষেত্রে বিদ্যায় যথেষ্ট উন্নতি যোগ আপনি লক্ষ্য করবেন। এছাড়া আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে মাতুলালয় থেকে কোনো ঝগড়া অশান্তির খবর আপনার কর্ণে আসবে সিংহ রাশি। আজকের দিনে আপনি প্রেমে যাবেন না, কারণ আজকে প্রেম প্রতারণা, এ প্রেম ছলনা, এ প্রেমে যাওয়া ঠিক হবে না সিংহ রাশি। তবে বিয়ের আলোচনা আপনি করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা, কন্যা রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে শুভ, তবে কর্মের ক্ষেত্রে অনিশ্চয়তা বৃদ্ধি পাবে, শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের চাপ থাকবে। এছাড়া আজকের দিনে অবশ্যই আপনার কোনো ক্ষেত্র থেকে প্রেম আসতে পারে, নতুন প্রেম, সেই প্রেম পবিত্র প্রেম, তাকে গ্রহণ করতেই পারেন কন্যা রাশি। আজকের দিনে আপনার সন্তান আপনার মুখোজ্জ্বল করবে, সন্তানের জন্য আপনি গর্ব অনুভব করতেই পারেন কন্যা রাশি। আজকের দিনে আপনার কাছে অবশ্যই শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে আসবে, তাই সেদিক দিয়ে আপনাকে অবশ্যই কিছুটা হলেও সাবধানে থাকতেই হবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি অবশ্যই শরীর ভালো যাবে না, মনে নানা ধরনের শঙ্কা আশঙ্কা চাপ থাকবে। এছাড়া একাধিকভাবে শুভ কোনো ক্ষেত্র থেকে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সন্তানজনিত কিছু শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন তুলা রাশি। আর্থিক সমৃদ্ধির ধারা বজায় থাকবে তুলা রাশি। আজকের দিনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার অবশ্যই বিশেষ অর্থপ্রাপ্তি এবং পুরনো কোনো বন্ধু বান্ধবী আপনার জন্য অর্থ দেবে অবশ্যই তুলা রাশি। আজকের দিনে আরও যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান যেমন আপনার পাশে থাকবে তেমনই আপনার মুখোজ্জ্বল করবে তুলা রাশি। তবে আজকের দিনে প্রেম আসবে কিন্তু বিয়ের আলোচনা যাওয়া উচিত হবে না তুলা রাশির জাতক জাতিকা। শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, সেদিক দিয়েও সাবধানে থাকতেই হবে তুলা রাশি। বিদ্যায় বাধা যেটুকু তা পরিশ্রম করলে অবশ্যই কেটে যাবে তুলা রাশি। আজকের দিনে অবশ্যই আপনার ক্ষেত্রে মিশ্র ফলদায়ক সময়। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি শত্রুতা কারক, শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করবে, বিশেষ করে আপনার ক্ষেত্রে বিকালের পর কোনো অবশ্যই কৃষ্ণবর্ণের কোনো ব্যক্তি বা বন্ধু বা বান্ধবী আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার কিছুটা ফটকা যোগও আছে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির ধারা বজায় থাকবে, তবে শরীর ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া উচিত বৃশ্চিক রাশি। আজকের দিনে শত্রুরা তো নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, সেদিক দিয়েও সাবধান বৃশ্চিক রাশি। তবে বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং সন্তানের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার, উল্টে কোনো কোনো ক্ষেত্রে সন্তান আপনাকে প্রচুর পরিমাণে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা করতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ আছে, শরীর তো ভালো যাবে না, শরীরের সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়া আজকের দিনে ধনুরাশি যেদিক দিয়ে অবশ্যই শুভ তা হচ্ছে সন্তান, সন্তান আপনার মুখোজ্জ্বল করবে এবং সন্তান আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সন্তানের দিকে চেয়ে আপনি অনেক দুঃখ ভুলে থাকবেন ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে
এবং আপনি বিয়ের আলোচনা করতেই পারেন। ধনু রাশির জাতক জাতিকা শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কারণ বহু আগে থেকেই আজকের দিনের জন্য শত্রুনাশ যোগ তৈরি হয়ে আছে ধনু রাশি। এরপরে মকর রাশি, আজকের দিনটি আয়ের চেয়ে ব্যয় বেশি, সঞ্চয় হ্রাস, কর্মে বাধা, আর্থিক দিক দিয়ে ক্ষতি, তবে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। শত্রুদের আপনি বিনাশ করতে পারবেন মকর রাশি, কিন্তু শরীরে নানা ধরনের সমস্যা থাকবে, শরীরের দিকে বিশেষ যত্ন নিন মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই বিদ্যায় যথেষ্ট সাফল্য এবং শত্রুদের থেকে আপনাকে একটু দূরে থাকতেই হবে মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি আয়ের চেয়ে ব্যয় বেশি এবং সঞ্চয় হ্রাস, তাছাড়া আজকের দিনে সন্তানজনিত কিছু অশুভ ফল লাভ করবেন, শরীর ভালো যাবে না, শরীরের সমস্যা থাকবে, তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে শত্রুরা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, এবং আপনার কর্মক্ষেত্রে আপনার বাধা থাকলেও আপনার কর্ম প্রতিভার বিকাশ ঘটবে, আর্থিক দিক দিয়ে কিছু অবশ্যই অর্থ আপনি পেতে পারবেন, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই অবশ্যই কুম্ভ রাশি। আজকের দিনে আপনার যে প্রেম আসবে সে প্রেম প্রতারণা, সে প্রেমে যাবার দরকার নেই কুম্ভ রাশি, তবে বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি আপনার আয় এবং কম, ব্যয় কম, সঞ্চয়ও কম, অর্থাৎ আজকের দিনটি কিছুটা নৈরাশ্যভাবে কাটবে, শরীরে চাপ থাকবে, সন্তানের চিন্তা থাকবে, পারিবারিক অশান্তি থাকবে, তবে কর্মক্ষেত্রে অবশ্যই প্রভূত কর্মের আগমন ঘটবে, আয় হয়তো কম হবে কিন্তু কর্ম যথেষ্ট আসবে মীন রাশি। আজকের দিনে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, বিদ্যায় যথেষ্ট সাফল্য আপনি লক্ষ্য করবেন মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় আমি 28 এপ্রিল বুধবার 12টি রাশির কী রাশি বলা হবে তা প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ইউটিউব শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।